DT830D মডেলের ডিজিটাল মাল্টিমিটারে কোনো ধরনের ব্যাকলাইট এবং সুইচ নেই। রেগুলেটর ঘুরিয়ে মাল্টিমিটারটি অন অফ করতে হয়। আজকের এই মডেলের ডিজিটাল মাল্টিমিটারে ডিসপ্লের ব্যাকলাইট এবং সুইচ লাগানো দেখাবো। প্রথমে পিছন থেকে মাল্টিমিটারের কভার খুলে এরপর দুটি স্ক্রু দেখা যাচ্ছে, সেই স্ক্রু দুটি খুলতে হবে। এরপর একটি কাটার দিয়ে শুঙ্গের সাহায্য নিয়ে ডিসপ্লের পিছনের প্লাস্টিকের আবরণটি আস্তে আস্তে খুলতে হবে। বেশি জোর দিয়ে করা যাবে না, কারণ বেশি জোর দেওয়া হলে হয়তোবা ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে, তাই সাবধানে কাজটি করতে হবে। এরপরে টেস্ট করে দেখা যাক ডিসপ্লেটি ঠিক আছে কিনা। ডিসপ্লেতে ডিজিটগুলো দেখা যাচ্ছে এবং ডিসপ্লের পিছন দিক থেকে হাত দেখা যাচ্ছে। এরপর একটি নষ্ট বাটন ফোনের ডিসপ্লে লাগবে। ডিসপ্লেটি অবশ্যই মাল্টিমিটারের ডিসপ্লের দৈর্ঘ্যের সমান হতে হবে। ডিসপ্লে থেকে সাদা প্লাস্টিকগুলো আলাদা করতে হবে এবং গ্লাসগুলো ফেলে দিতে হবে। ডিসপ্লের নিচের দিক দিয়ে এলইডি রয়েছে, এলইডিগুলো যত্ন সহকারে খুলতে হবে। এরপর মাল্টিমিটারের ডিসপ্লের দৈর্ঘ্য অনুযায়ী প্লাস্টিকটি কাটতে হবে। এলইডি গুলো কেটে দুই ভাগ করে নিচ্ছি। এলইডি গুলো জ্বালিয়ে দেখলাম যে কোনো একটিতে পাওয়ার দিলে দুটিই জ্বলছে, তার মানে এগুলো প্যারালাল করা রয়েছে, তাই র্যাবন বরাবর কেটে দিচ্ছি সিরিজ করার জন্য। তারপর ছোট একটি তার দিয়ে সোল্ডারিং করে নিচ্ছে। এলইডি গুলো সিরিজ করার ফলে এলইডি গুলোতে কম এম্পিয়ার ব্যবহার হবে এবং ফিউজ হবে না। এলইডির জন্য একটি 220k ওম রেজিস্টার ব্যবহার করছে। এটি অতিরিক্ত ভোল্টেজ থেকে এলইডি গুলোকে রক্ষা করবে। এলইডির পজিটিভ দিকে রেজিস্টার লাগাতে হয় এবং আরেক দিকে নেগেটিভ। একটি 9 ভোল্ট ব্যাটারির মাধ্যমে পাওয়ার দিয়ে দেখলাম এলইডি গুলো ঠিকঠাক চলছে কিনা। একটি সুইচ নিয়েছি এলইডি এবং মাল্টিমিটারে পাওয়ার অন অফ করার জন্য। মাল্টিমিটারের নিচের দিক দিয়ে একটি ফাঁকা জায়গা রয়েছে যা মাল্টিমিটারের উপরের স্টিকার দিয়ে ঢাকা। এদিকে সুইচটি বসাবো, উপরের স্টিকারটি কেটে দিচ্ছি। সুইচটি সঠিকভাবে বসানোর জন্য সুইচের বাড়তি অংশগুলো বাঁকিয়ে দিচ্ছি।
এরপর সুইচে দুটি তার সোল্ডারিং করে নিচ্ছি। ব্যাটারির পজিটিভ বা লাল তারে সুইচ লাগাতে হয়, তাই মাদারবোর্ড থেকে পজিটিভ তারটি খুলে নিচ্ছি। এরপর ব্যাটারির পজিটিভ অংশে সুইচের একটি তার সোল্ডারিং করছি এবং সুইচের আরেকটি তার মাদারবোর্ডের পজিটিভ অংশে সোল্ডারিং করছি। এতে করে সরাসরি সুইচের মাধ্যমে ব্যাটারি থেকে ডিসপ্লের ব্যাকলাইট এবং মাল্টিমিটারের পাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করা যাবে। সুইচের কানেকশন দেওয়ার পর এখন ডিসপ্লের ব্যাকলাইটের এলইডি গুলো সংযোগ দেব। এলইডির পজিটিভ দিক যেদিকে রেজিস্টার লাগানো হয়েছে, এটি সুইচ থেকে যে পজিটিভ কানেকশনটি মাল্টিমিটারের মাদারবোর্ডের দিকে এগিয়ে গিয়েছে সেখানে সংযোগ দিতে হবে, এবং ব্যাটারি নেগেটিভ দিক যেখানে এলইডির নেগেটিভ কানেকশনটি দিতে হবে। সুইচ অন করে দেখা যাচ্ছে ডিসপ্লে এবং এলইডি গুলো জ্বলছে, তার মানে আমাদের কানেকশন গুলো ঠিক রয়েছে। এখন সুইচটি পজিশন করে হট গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপর এলইডি গুলো কাটা ডিসপ্লে সাদা অংশে লাগিয়ে টেস্ট করে দেখছি। কিন্তু আশানুরূপ আলো গুলো সঠিকভাবে পড়ছে না, একদিকে অনেক আলো দেখাচ্ছে। তাই আমি এলইডি দুটিকে মাঝখানে কেটে বড় একটি তার সোল্ডারিং করে ডিসপ্লে দুই দিকে বসিয়ে দিয়েছি। এতে করে সঠিকভাবে ডিসপ্লেতে আলো পড়বে। এখন হট গ্লু দিয়ে ডিসপ্লের ব্যাকলাইট প্যানেলটি লাগিয়ে দিচ্ছি। সঠিকভাবে মাল্টিমিটারের ব্যাক প্যানেলটি লাগিয়ে দিব। তাহলে আমাদের প্রজেক্ট কমপ্লিট। এখন আর রেগুলেটর ঘুরিয়ে অন অফ করতে হবে না, সরাসরি সুইচ দিয়ে পাওয়ার অন অফ করা যাবে, সাথে আমাদের ব্যাক লাইটটিও অন অফ হবে। এখন অন্ধকারেও যে কোনো কিছু পরিমাপ করা যাবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।